রাইট, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লাইটরুম প্রিসেট দিয়ে ফোন দিয়ে পিকচার এডিট করা যায়। আর আমি আজকে ব্লুস্টিকে লাইটরুম ইউজ করেছি, আপনারা আপনাদের ফোনে ইউজ করতে পারবেন লাইটরুম মোবাইল ভার্সনটি। এবং এটাতে আজকে যেই ট্রিক্সটি দেখাবো এটাতে কোনো পেইড লাইটরুমের দরকার হবে না, আপনারা ফ্রি লাইটরুম দিয়ে ইউজ করতে পারবেন। তো আমি কিছু ছবি নিয়েছি, এখানে কিছু ছবি আছে আর এখানে আমার কিছু লাইটরুম প্রিসেট আছে। তো এই লাইটরুম প্রিসেটগুলো আমি কোথা থেকে কালেকশন করেছি বা আপনি কোথা থেকে পাবেন, তো এটার জন্য হচ্ছে আমাদের অনলাইন শপেই আপনি এই লাইটরুম প্রিসেটটি পেয়ে যাবেন। তো আমাদের লাইটরুমের এখানে ফ্ল্যাশ সেল চলছে 28 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এখানে সেম দুইটা লাইটরুম প্রিসেট, একটা হচ্ছে আপনার ফোনের জন্য, এটা হচ্ছে আপনার ফোনের জন্য, শুধু এখানে ফোন ইউজ করতে পারবেন আইফোন অথবা অ্যান্ড্রয়েড। এটা সম্পূর্ণ ফোনের জন্য 15টি লাইটরুম প্রিসেট দেওয়া আছে, কিভাবে কাজ করতে হবে সব দেওয়া আছে। আর এটা হচ্ছে ফোন প্লাস হচ্ছে পিসি, এটাতে আপনার 15টা লাইটরুম প্রিসেটই আছে। ম্যাক ভার্সন ইউজ করেন অথবা উইন্ডোজ ইউজ করেন, আপনার লাইটরুমের প্রিসেট ফটোশপ, এখানে ফটোশপ এবং লাইটরুম দোনোটাই সাপোর্ট করবে এটা। এবং 4টা অপারেটিং সিস্টেম আপনি অপারেট করতে পারবেন ফোন এবং পিসি থেকে। এটা হচ্ছে আমাদের বান্ডেল প্যাক, এটা রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা। তো আমাদের দ্বারা যে 38% ডিসকাউন্ট দিয়ে 1000 টাকায় আমরা প্রোডাক্টটি দিচ্ছি, এক মাসের জন্য ক্যাম্পিং আছে এটা। তো ভালো লাগলে নিতে পারেন। আর এটা হচ্ছে শুধুমাত্র লাইটরুম, এটা হচ্ছে অ্যাপেল আইফোন এবং হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য, শুধু লাইটরুমের জন্য এটা, এটাতে ফটোশপ কাজ করবে না। তো আসুন শুরু করি। এই লাইটরুম প্রিসেটটি আমার, এটি ফার্স্টে হচ্ছে আমরা লাইটরুম প্রিসেটটি আমরা ইনপুট করে নেব। ইনপুট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করছি, আপনারা ফাইল থেকে নিয়ে ইনপুট করতে পারবেন। আমি হচ্ছে অ্যাড দিচ্ছি এখানে, ইনপুট ফ্রম উইন্ডোজ। অলরাইট, আমার লাইটরুম প্রিসেটগুলি সব ইনপুট হয়ে গেছে। এখন হচ্ছে আমি পিকচারগুলো ইনপুট করব। তো পিকচার ইনপুটের জন্য আমি পিকচারগুলো রেখেছি ডেস্কটপে, পিকচার এখানে আমার পিকচারগুলো আছে, আমি পিকচারগুলো ইনপুট করলাম। তো আমি পিসির ব্লুস্টেক ভার্সনটা ইউজ করছি, এই কারণে আমার এখানে ইনপুট করে নিয়ে আসতে হচ্ছে। আপনারা মোবাইলে যখন ইউজ করবেন তখন আপনার গ্যালারিতে এটা শো করবে, এভাবে গ্যালারিতে আপনার এটা শো করবে। এখন আমরা লাইটরুমে চলে আসি। এই যে আমার লাইটরুম, এখন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি লাইটরুম প্রিসেট, এখানে আমি আমার প্রিসেটগুলো ইনপুট করব। ডিভাইস, এখানে আমার লাইটরুমের সবগুলো প্রিসেট দেখাচ্ছে, আমি সবগুলো সিলেক্ট করে নিলাম এবং অ্যাড করে দিলাম। একটু সময় নিবে, আমার প্রত্যেকটা লাইটরুম প্রিসেট চলে আসছে। আর আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এটা হচ্ছে আমার পিকচারের জন্য। তো আমি এর জন্য হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করলাম, ফোল্ডার এখানে হচ্ছে পিকচার, এখানে আমি আমার পিকচারগুলো ইম্পোর্ট করব লাইটরুমে। আমি পিকচারে ক্লিক করলাম, অ্যাড গ্যালারি। আপনারা যখন হচ্ছে ফোন দিয়ে ইউজ করবেন তখন আপনার ডিরেক্ট লাইটরুম থেকে এই অপশনটা পাবেন। ডিভাইস, এখন আমি আমার পিকচারগুলো ইম্পোর্ট করছি, এখানে আমার পিকচারগুলো আছে, আমরা এটাও নিচ্ছি। একদম সিম্পলভাবে আপনি এডিট করতে পারবেন। এখানে আমার 5টা ছবি নেওয়া আছে এবং 10টা আসছে, সরি আরও আসার তো কথা, টোটাল 15টা আছে এখানে। এই যে আরও প্রিসেট দেওয়া হয়নি, আরো 15টা অ্যাড করে নিলাম। এখন এখানে ছবি
আর এখানে হচ্ছে প্রিসেট। আমরা ফার্স্টে প্রিসেটে যাব। আমরা এখান থেকে ফার্স্ট প্রিসেটটা ওপেন করব। ওপেন করার পর এখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটটা পিসি ভার্সনে গেলে আপনাকে এখানে থ্রি ডটটাই দেখাবে, আর এই প্যানেলটা হচ্ছে আপনাকে নিচে দেখাবে। তো আমি অ্যাডজাস্টমেন্টে গেলাম, থ্রি ডট ক্লিক করলাম, কপি সেটিং। আবারও দেখিয়ে দিচ্ছি, আমি পিকচারে যাব, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব, তারপর কপি সেটিং। এখানে সবগুলো যেভাবে আছে এভাবেই থাকবে, জাস্ট কপি সেটিং করব, ব্যাগে চলে আসব। আমি এখন যে পিকচারটি লাইটরুম প্রিসেট কাজ করব সেটা হচ্ছে আমি পিকচারটা নিব, আমি এই পিকচারটা নিচ্ছি। জাস্ট অ্যাডজাস্টমেন্টে যাব, তিনটা ডট ক্লিক করব, পেস্ট সেটিং। দেখুন আমার প্রিসেটটি কিন্তু চলে আসছে, এটা হচ্ছে আফটার, এটা বিফোর। এখন আমার এই প্রিসেট এই পিকচারের সাথে যাচ্ছে না, তো আমি কি করব, আমি এখন অন্য প্রিসেটটা কপি করব বা আমি অন্যটাতে দেখতে পারি। এটাকে আমি ধরে যদি এখানে পেস্ট করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার পেস্ট, তো বেশি ওয়ার্ম মেশ এসে পড়ছে। এই ওয়ার্ম মেশটা হচ্ছে অন্য ছবিতে ইউজ হবে, আমাদের এটাতে কুল লাইটের দরকার। যেটা আমরা ব্যাগে যাবো, আমরা নেক্সট প্রিসেটটা দেখব। এখান থেকে আমরা এই প্রিসেটটা নিতে পারি, সবগুলো একই স্টাইল, অ্যাডজাস্টমেন্ট, কপি সেটিং, অল কপি। ব্যাগে যাব, পিকচার নিব, এই পিকচারটাতে আমরা পেস্ট করে দিব, অ্যাডজাস্টমেন্ট পেস্ট। অথবা আমরা অন্য ছবি নিতে পারি, আমরা এখান থেকে এটা নিতে পারি, অ্যাডজাস্টমেন্ট থ্রি ডট পেস্ট। এই ছবিটা এখানে পুরোপুরি মানিয়েছে। এরপর আমরা এক্সপোর্ট করলে এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, আমরা এটাতে আসার সাথে সাথে আমার এটা লাইটরুম প্রিসেট আমি এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। শেয়ার অপশনে দিলে আমার এখান থেকে এক্সপোর্ট হবে, এক্সপোর্ট অ্যাজ, যে কোনো প্লেস আমরা এই পিকচারটি ইউজ করতে পারবো এবং ছবির কোয়ালিটি একদম ফাটবে না। এখন এই পিকচারের উপর আমি আরও একটা ইফেক্ট দিব, আরও একটা প্রিসেট দিব। সেম আমরা প্রিসেটে চলে যাব, আমরা এখন এই ইফেক্টটা দিব, একটু ব্লু টাইপের দিব, এটা দিলাম। সেম অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কপি সেটিং, অল কপি। এটাতে জাস্ট আরেকবার যদি পেস্ট করে দিই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার পেস্ট, দেখুন আমার দুইটা ইয়া চলে আসছে, এটার থেকে এটা। আমরা যদি এটা এখন অন্য ছবিতে করি, আমরা যদি এটাতে করতে চাই, অ্যাডজাস্টমেন্ট পেস্ট, দেখুন ম্যাগের কালারগুলো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এই প্রিসেট দিয়ে আপনার কপি এবং পেস্ট করলেই হচ্ছে, আপনার এক্সট্রা কোনো কাজ করতে হবে না, জাস্ট লাইটরুমে এক্সপোর্ট করতে হবে। তো এই লাইটরুম প্রিসেটগুলো আমাদের দ্বারা যে অফার চলছে, আপনারা এই মোবাইল লাইটরুম প্রিসেটটি রেগুলার প্রাইস হচ্ছে 350, আর ফ্ল্যাশ সেলে হচ্ছে এক মাস মেয়াদ, এটা হচ্ছে আপনার 200 টাকা পাবেন, 43% ডিসকাউন্ট। এবং সামনে আমাদের আরও কিছু প্রোডাক্ট আসছে, তো কাইন্ডলি আমাদের এই শপ লিঙ্কটাতে ফলো করে রাখবেন দারাজ অ্যাপ থেকে, এবং নতুন নতুন কিছু না কিছু অফার থাকবে আমাদের এই পেজ থেকে। তো এভাবেই প্রিসেটগুলো এডিট করতে হয় এবং এভাবেই প্রিসেটগুলো নিয়ে কাজ করতে হয় মোবাইল লাইটরুমে। আর নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো হচ্ছে কীভাবে পিসিতে অথবা ম্যাক অপারেটিং সিস্টেমে লাইটরুম প্রিসেট ইউজ করবেন, সাথে থাকবেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।